যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, যারা বাংলাদেশকে ভালোবাসে, উন্নয়নকে অব্যাহত রাখতে চায়, তারা অবশ্যই নৌকায় ভোট দিবে। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমাদের অনেক আগে থেকেই আমাদের পরিবারের সম্পর্ক, এটা 100 বছর পুরানো আমি বলবো। আমার ছোট ফুফু সুলতানা কামাল খুকির সাথে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমাদের ঢাকা পাচে কিন্তু সব জায়গাতেই পুরুষরা দাঁড়িয়েছে, নারী নেত্রী একেবারেই কোথাও খুব একটা বেশি দেখা যায় না। সেক্ষেত্রে এলাকার সন্তান হিসেবে তো অবশ্যই প্রাধান্য পাচ্ছি এবং এগিয়ে আছি। বাংলাদেশ আওয়ামী লীগ আসলে একটা অনুভূতির জায়গা, এটা আদর্শের জায়গা। আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার পরিবারকে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে। তো আমি আসলে অনেকটা কাজ করছি বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে, কিছু পাওয়ার আশায় নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর জন্যই কাজ করছি। কারণ রাজনীতির আরেকটা সংজ্ঞা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সেই সংজ্ঞায় বিশ্বাস করি এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি বলে মানুষের পাশে আছি এবং থাকবো। দলের জন্য এবং দেশের জন্য আমাদের একটাই স্বার্থ, সেটা হচ্ছে নৌকা মার্কা। তো আপনারা জানেন যে ঢাকা পাচে কিন্তু সবসময় নৌকারই বিজয় হয়েছে। আপনি যদি একটু আগে থেকে দেখেন, দেখে 70, 73, 96, শুধুমাত্র 2001 বাদে সবসময় কিন্তু নৌকার প্রার্থী কিন্তু বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সেটা শুধু আমি বলে নয়, এটা প্রতীকের জোরটাই আসলে সবচেয়ে বড় ব্যাপার। এটা বঙ্গবন্ধুর মার্কা, জননেত্রী শেখ হাসিনা মার্কা। সে মার্কাটা যদি আমি পাই, আমি অবশ্যই বিশ্বাস করি যে যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, যারা বাংলাদেশকে ভালোবাসে, উন্নয়নকে অব্যাহত রাখতে চায়, তারা অবশ্যই নৌকায় ভোট দিবে। একটা ক্যান্ডিডেটকে বাছাই করার জন্য আসলে অনেকগুলো সমীকরণ কাজ করে। আমার ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে হলো কি, বা যে কারো ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে হলো কি, তার এলাকার সাথে সম্পৃক্ততা, একটা ক্যান্ডিডেট নিজে কেমন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তার সম্পৃক্ততা। আমি প্রথমেই কিন্তু আপনাকে বলেছি যে আমার এই এলাকার সাথে আমার সম্পর্কটা আসলে আমার শেকড়ের সম্পর্ক। এটা আমার শুধু দাদা থেকে এই সম্পর্কটা শুরু হয়নি, আমার দাদার 14 পুরুষ থেকে এই এলাকার সাথে সম্পৃক্ততা। শুধু তাই নয়, এখানে যেরকম আমার আত্মীয় স্বজন আছে, আমরা রাজনৈতিকভাবে কিন্তু বহু আগে থেকে এটার সাথে ইনভলভড। আমার দাদা প্রয়াত দবিরুদ্দিন আহমেদ মৃধা, উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ছিলেন এবং আমাদের মাতুয়াল ইউনিয়ন, অবিভক্ত মাতুয়াল ইউনিয়নে 1946 সাল থেকে উনি 25 বার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। তো এই পথটা আসলে ওনারই দেখিয়ে দেওয়া যে জনকল্যাণের জন্য কাজ করতে হলে আসলে জনসম্পৃক্ততার প্রয়োজন, এবং জনসম্পৃক্ততার প্রয়োজন মানেই হচ্ছে হলো কি, রাজনীতিতে নিজেকে অবতীর্ণ করাটাই প্রয়োজন। আমি মনে করি আগামীতে যেই বাংলাদেশটা নেতৃত্ব দিবে, সেই বাংলাদেশের জন্য এমন একটা ক্যান্ডিডেট দরকার যেখানে ক্লিন ইমেজটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেখানে সুশিক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেখানে ব্যক্তির ইমেজটাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে এবং অবশ্যই তার ত্যাগটাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। আবার আমি যেটা বলেছিলাম যে আরেকটা জিনিস সমীকরণ কাজ করে, যে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কেমন সম্পৃক্ততা। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমাদের অনেক আগে থেকেই আমাদের পরিবারের সম্পর্ক, এটা 100 বছর পুরানো আমি বলবো, এই দেশের থেকে বেশি বেছে পুরানো আমাদের সম্পর্ক। যখন ভাষা আন্দোলনের সময় হতো, বা 66 বা 69, এই সব কিছুর আন্দোলনের সময় কিন্তু তখন আমাদের বাড়িতে বসে পোস্টার আঁকা হতো। এটার পর এখানে কিন্তু শুধু তাই না, আপনি জানেন যে 75-এর 14 জুলাই আমার ছোট ফুফু সুলতানা কামাল খুকির সাথে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই সম্পর্কটা শুধু কিন্তু কাগজে কলমে তাই কিন্তু নয়, এই সম্পর্কটা আসলে আত্মিক। এটা আমাদের অনেক বছর পুরনো একটা সম্পর্ক। এই সব কিছু মিলেই কিন্তু একটা ক্যান্ডিডেটকে যাচাই বাছাই করা হয়, তার এলাকার সাথে সম্পৃক্ততা, সে নিজে একজন ব্যক্তি হিসেবে কেমন এবং আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা। তো সব কিছু যদি আমি বলি, আমি বলবো যে আওয়ামী লীগের একজন ক্যান্ডিডেট হওয়ার জন্য সেই যোগ্যতাটা নিশ্চয়ই হয়তো আমার আছে, এই জন্য তাই জনসাধারণ থেকে সেই সাড়াটা আমি পেয়েছি এবং পাচ্ছি। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে হলো কি, আপনি দেখবেন যে আমাদের ঢাকা পাচে কিন্তু সব জায়গাতেই পুরুষরা দাঁড়িয়েছে, নারী নেত্রী একেবারেই কোথাও খুব একটা বেশি দেখা যায় না। সচরাচর নারী নেত্রী দেখে আপনারা দেখবেন রিজার্ভ সিটে। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা একটা কথা বলেছে যে নারীরা যেন ভাগ্য চেয়ে না নেয়, তাদেরকে অধিকারটা অর্জন যেন করে নিতে হয়। তো আমি আসলে এই কথায় বিশ্বাসী, আমি আমার ভাগ্য অর্জন করতে চাই এবং আমার মতন আরও অনেক নারীরা আছে যারা নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হতে চায়। আমি সেই সব সকল নারীর পাশে আছি এবং আমি বিশ্বাস করি আমি যেভাবে করে মানুষের ভালোবাসা শিখতে হচ্ছি, হৃদয় শিখতে হচ্ছি, ইনশাল্লাহ বিজয় আনতে পারবো। সেক্ষেত্রে এলাকার সন্তান হিসেবে তো অবশ্যই প্রাধান্য পাচ্ছি এবং এগিয়ে আছি।